আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মার্চ মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি দেখো আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা গণিত ইংরেজি পরিবেশ চারটে বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারি দুটো মাসের মূল্যায়ন নিয়ে আলোচনা করেছি যা যা দেখুন ডিসক্রিপশন লিঙ্ক আছে অবশ্যই দেখে নেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা কান্ডা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার এদিকে পৌঁছায় চলো আজকের কোশ্চেনগুলো দেখে নিই দেখো প্রথমে দেখতে পাচ্ছি মার্চ মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট তোমাদের দশ নম্বরে একটা পরীক্ষার প্রশ্ন রেডি করা হয়েছে কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছে চলো প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিই প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও দশমিক পাঁচ গুণিত চার দুই প্রত্যেকটি হাফ নাম্বার করে রয়েছে চারটে প্রশ্ন মোট দু নাম্বার দেখো প্রথম প্রশ্ন আসছে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলা হয় নেক্সট গল্পগুলোর কাঁধের ঝোলায় কি কি আছে তারপরে গয়ের প্রশ্নটা হচ্ছে ফুল আনবার বেলায় বিমলাকে কি বলে সম্বোধন করা হয় আর গয়ের প্রশ্নটা হাতিঘর যাওয়ার পথে বাস থেকে কোন মন্দির সামনে নামতে হবে চারটে প্রশ্ন হাফ নাম্বার করে দু নাম্বার হয়ে গেল এরপরে তাও কি রয়েছে এরপরে আরও চারটে প্রশ্ন রয়েছে হাফ নাম্বার করে দু নাম্বার এখানে কিন্তু রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো চারটে করে অপশান রয়েছে যেটা সঠিক তার মাথায় তোমাদের ডাক দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম সুকুমার রায় সত্যজিৎ রায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লীলা মজুমদার নেক্সট কোশ্চেন আদিবাসী মানুষেরা গ্রাম দেবতার পূজা দেয় পোড়ামাটির হাতি ও বাঘ ঘোড়া গরু না কুমির দিয়ে যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে নেক্সট কোশ্চেন ঘরেরটা জোয়ানরা খবর পেত টিভিতে চিঠিতে রেডিওতে না টেলিফোনে নেক্সট রয়েছে দেখো ঘয়ের প্রশ্ন লিভিংস্টন ছিলেন ইটালি জার্মানি ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ এরপরে আমাদের কিছু শব্দ তো লিখতে দিয়েছে এক নম্বর করে দু নম্বর চৌকিদার আর ফরমাস কিছু বাক্য রচনা লিখতে দিয়েছে নোটে গাছ আর চুন সম্পর্কে শেষের প্রশ্নটা দেখো ক্রিয়ার নিচে দাগ দাও দুটো করে বাক্য রয়েছে যেটা ক্রিয়া তার তরায় দাগ দিতে হবে বাক্য দুটো হচ্ছে হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো যেটা ক্রিয়া তার তরায় দাগ দেবো আমরা আর ধারা জল পড়ত সকল গায়ে এই সেন্টেন্সের মধ্যে যেটা ক্রিয়া সেটা তোমাদের দাগ দিতে হবে হয়ে গেল আমাদের বাংলা প্রশ্ন আমরা চলে আসবো গণিতে এই একই রকমভাবে দশ নম্বর প্রশ্ন কুড়ি মিনিট সময় সরাসরি আমরা প্রশ্নে ঢুকে যাচ্ছি নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও চারটে কোশ্চেন আছে এক নম্বর করে চার নম্বর প্রথম কোশ্চেন হচ্ছে গসাগু কথাটির সম্পূর্ণরূপ কী নেক্সট কোশ্চেন শূন্য সাত তিন পাঁচ দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাগুলি কী কী গয়েরটা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি লেখো গয়েরটা স্থানীয় মানে বিস্তার করো আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি তারপরে দুটো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এক নম্বর করে দু নম্বর পাঁচশো ষাট সেকেন্ড তার মানে ড্যাশ মিনিট ড্যাশ সেকেন্ড আর কয়েরটা হচ্ছে সাতের দুটি গুণিতক হলো ড্যাশ আর ড্যাশ তারপরে দুটো ভাগ করতে দিয়েছে শুধু ভাগ নয় ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ তোমাদের নির্ণয় করতে হবে ছশো পাঁচকে ছয় দিয়ে ভাগ করবে আর দুশো চোদ্দোকে তোমরা নয় দিয়ে ভাগ করবে তারপর দেখো চারের প্রশ্নটা গণিতের শেষ প্রশ্ন দুটি সংখ্যার গশক ও লশকজাতক্রমে পাঁচ ও ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায় দেয় এরপর আমরা চলে আসবো ইংরেজিতে দেখো ইংরেজিতেও ওইরকম ফুল মার্কস টেন্স টাইম টোয়েন্টি মিনিটস Answer the question given below. One into four equal to four. First question Who started Raksha Bandhan as a festival of brotherhood? Mention the idea that Hill Gandhi's work. Number C, who were the members of the first team? Number D, how many climbers were chosen for the expedition? Next, write the English meaning of the following words Defrosting Oath. Change the gender king. হি রাইট ফিউ লাইনস অ্যাবাউট এ গ্রেট ম্যান টোটাল টেন নাম্বারস এরপরে আমরা চলে আসবো পরিবেশে দশটা মিনিট প্রশ্ন কুড়ি মিনিট করে সময় সরাসরি কোশ্চেনে ঢুকে যাচ্ছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ঘন্টুতে চার সময় চার চারটে প্রশ্ন আছে এক নম্বর করে মোট চার নাম্বার একটি উপচয়পাড়ির নাম লেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয় কোন মাটিতে বালির পরিমাণ বেশি থাকে বা বলতে আমরা কী বুঝি তারপরে চলে আসছে শূন্যস্থান পূরণ করো এখানেও চারটে রয়েছে হাফ নাম্বার করে দু নাম্বার মাটিতে থাকা জীবনরা মাটির ড্যাশ উপাদানকে ভাঙতে সাহায্য করে জলদাপাড়ে একটি ড্যাশ প্যাঁচা ও ইগলের নোক বাঁকানো ও ড্যাশ ড্যাস হলো একটি জৈবসার নেক্সট রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো চারটে করে অপশান রয়েছে যেটা সঠিক মাথায় দাগ দিতে হবে ফার্স্ট কোশ্চেন কোন ঋতুতে জলভূমিতে নানা ধরনের পাখি আছে গ্রীষ্ম বর্ষা শরৎ শীত মাছের ঘাস জন্য জলে লেবুর রস পটাশিয়াম পারম্যাঙ্গনেট চুন না ফটকরি দেওয়া হয় গয়টা দেখো সাহেববাদ দেখতে পাওয়া যায় বর্ধমান পুরুলিয়া মেদিনীপুর না দার্জিলিং জেলায় যে নদীটি মজে গিয়ে কলকাতার পূর্ব কলকাতার জলাভূমি সৃষ্টি হয়েছে সেই নদীটি হলো জলঙ্গি মাতলা বিদ্যাধরী না দামোদর এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি পরিবেশের শেষ কোশ্চেন সত্য অথবা মিথ্যা উল্লেখ করো পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইকুয়াল টু টু চারটে কোশ্চেন রয়েছে হাফ নাম্বার মোট দু নাম্বার দেখো সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় ফুসফুস লিখতে হবে সত্য অথবা মিথ্যা মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয় গয়ারটা হচ্ছে টাইফয়েড একটি জলবাহিত রোগ সত্য বা মিথ্যা তোমরা লিখবে আর খেঁচু একটি অবৈধের প্রাণী সত্য কিংবা মিথ্যে তোমাদের লিখে উল্লেখ করতে হবে দেখো এইভাবেই প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মনে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমাদের পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে